এবার দেখো আমরা করবি খাতাটা ঘুরিয়ে নিব, খাতাটা ঘুরিয়ে নিলাম, এই দিলাম, তাহলে পি কস থিটা একটা তড়িৎ দ্বিমেরু, পি কস থিটা একটা তড়িৎ দ্বিমেরু, তার সাপেক্ষে পি বিন্দুর অবস্থানকে বলা অক্ষস্থ অবস্থান বা অক্ষের উপর। তাহলে তড়িৎ দ্বিমেরু পি কস থিটার জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রবল কত আমরা বের করেছি, অক্ষের উপর একটা বিন্দুতে ক্ষেত্র প্রবল বের করেছি 1 নম্বর কেসে। আর পি সাইন, এবার খাতাটাকে আরেকটু ঘুরিয়ে নিবো, এইরকম করে ঘুরিয়ে নিবো, খাতাটা না ঘুরলে বুঝবে না। এই দেখো এই অবস্থান, পি সাইন থিটা একটা উপাংশ, এই পি সাইন থিটা উপাংশের সাপেক্ষে পি বিন্দুটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। দেখো এখান থেকে এটা লম্ব, এটা লম্ব, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা থিটা প্লাস এটা 90 ডিগ্রি। তাহলে পি সাইন থিটার জন্য অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক, পি সাইন থিটা একটা তড়িৎ দ্বিমেরু যা লম্ব সমদ্বিখণ্ডের উপর পি বিন্দু, তার জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত, দুটো ক্ষেত্রে আমরা বের করবো। প্রথমে হচ্ছে পি কোণ থিটার সাপেক্ষে পি বিন্দুর অবস্থান হচ্ছে অক্ষের উপর, আর পি সাইন থিটার জন্য পি বিন্দুর অবস্থান হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডের উপর। অর্থাৎ 1 নম্বর কেস এবং 2 নম্বর কেস যে আলোচনা করেছি সেটা, সেখান থেকে আমরা এখানে তড়িৎ প্রাবল্য বের করবো। তাহলে আমরা 1 নম্বর কেস থেকে পেয়েছি অক্ষের উপর কোনো বিন্দু তড়িৎ প্রাবল্য 2 × দ্বিমেরু ভ্রামক বাই 4π কাপ্পা এপসিলন দূরত্বের কিউব। তো দ্বিমেরু ভ্রামক এখানে দেখতেই পাচ্ছ পি কস থিটা, এটা মান বসিয়ে দেবো, এর অভিমুখ হচ্ছে দেখো তড়িৎ দ্বিমেরুর অভিমুখ যেদিকে তড়িৎ অক্ষের উপর অবস্থিত বাইরের দিকে, একই দিকে হবে, অর্থাৎ অ্যাঙ্গেল 0 হবে। পি কস থিটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু অক্ষের উপর অবস্থিত ক্ষেত্র প্রবল হচ্ছে E1, E1 অভিমুখ বাইরের দিকে। আচ্ছা বাট E2টা বের করবো, E2টা বের করবো হচ্ছে এই দেখো পি সাইন থিটার জন্য, পি সাইন থিটার জন্য তড়িৎ প্রবল হচ্ছে E2, E2 অভিমুখ হচ্ছে তড়িৎ দ্বিমেরু অভিমুখ এদিকে, তাহলে পি বিন্দুতে তড়িৎ প্রবল তার উল্টো দিকে 180 ডিগ্রি, E2 E2 বের করবো, এটা কত E2 সমান তড়িৎ দ্বিমেরু ভ্রামক বাই 4π ε কাপ্পা আর কিউব, এর অভিমুখ হচ্ছে PS বরাবর। PS দেখতেই পেয়েছো কোথায় আছে, PS E2 যে চিহ্ন সেটা দেখানো আছে। লব্ধি প্রাবল্য E সমান সমান দেখো লব্ধি প্রাবল্য হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র, এদিকে E1 এদিকে উপরের দিকে E2, লব্ধি প্রাবল্য হচ্ছে কর্ণ কর্ণ বরাবর, কর্ণ বরাবর E, এদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে রুট ওভার E1 স্কোয়ার বাই E2 স্কোয়ার, আর কস থিটা 0 হয়ে যাবে, এখানে কস অ্যাঙ্গেল 0 হয়ে যাবে। লব্ধি প্রাবল্য হচ্ছে কর্ণ বরাবর, এটা এটা আয়তক্ষেত্র হলে কর্ণ কত, এই কর্ণের মধ্যে কোন এই এই কোণটা 90 ডিগ্রি হবে, তাহলে E সমান সমান রুট ওভার E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, আমরা লব্ধি ভেক্টর থেকে সংজ্ঞা থেকে পাচ্ছি।